পাত্র। আমি আমার যে দল বাংলাদেশ দল, এই দলের প্রতি আমি অনেক আমার প্রতিবন্ধী সঙ্গে, কিন্তু আমি যেহেতু শিক্ষকতা প্রতি আমার একটা নিবেদন ছিল, তাই আমি একটা কলেজে অধ্যাপনা করেছি। আমি প্রিন্সিপাল ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স মাস্টার্স এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে অনার্স। এখন সমস্যা কি? এখন আমার সমস্যা, আমি যখন বৈধতা ঘোষণা করা হলো 2 তারিখে, তারপর 3 তারিখ থেকে আমার প্রতি একটা হুমকি আসলো, ভয় ভীতি আসলো, আমার ফ্যামিলির হুমকি আসলে বলা হলো এবং আমি যে আমার এলাকায় থাকাটা খুব কঠিন হয়ে যাবে এবং আমি এই লোনটা নিতে পারবো না, তাদের দিক থেকে যে ধরনের একটা অসহযোগিতামূলক বা একটা শঙ্কামূলক কাজ করবে। হুমকি আমাকে দলের প্রতিপক্ষ প্রার্থী যিনি এবং তার সাথে আরও নার্গিস মাহতাব, উনি আমার আওয়ামী লীগের বর্তমান এক্সিস্টিং কাউন্সিলর, তো উনি বললেন যে এটা আপনি সহ্য করতে পারবেন না, কারণ আমরা 9 তারিখের পরে আমরা নেমে যাবো আপনাদের বিরুদ্ধে। তার কাজে এই ধরনের একটা কথা বলাতে যেহেতু আমি শিক্ষক মানুষ একটু খারাপ লেগেছে, তো তারপর যাই হোক, তারপর উনি বললো যে আপনি আমার সাথে আছে এবং ওনার পারিপার্শ্বিকতা দেখে আমার মনে হল যে উনি আমার জন্য একটা ভালোই একটা ইয়ে করেছে, মানে শঙ্কামূলক একটা ব্যবস্থা করেছে। তখন আমি এখানে আসলাম, আসার পর আমি সহকারী রিটার্নিং অফিসারের কাছে, উনি নিজেই আমার বললেন, ওনার নিজের কাছেই কিন্তু তার কাগজ ছিল, কাগজটা কিন্তু কোনো অফিস থেকে নেওয়া হয়নি, তার নিজের কাছে সেই কাগজটা উনি বললেন যে আপনি লিখেন। আমি লিখলাম কাগজটা, নিয়ে আমার নাম লিখলাম। সহকারী রিটার্নিং অফিসার বলল যে আপনি সব জ্ঞানে, তা আমি বলতে আপনি বুঝতে পারছেন না, এত আমি এখানে এসেছি, আর যিনি আমাকে এখান থেকে উদ্ধার করতে বলছে উনি কিন্তু নিজেও প্রাপ্ত, উনি কিন্তু আসতে পারেন না, তাদের রিয়েলাইজ। আমি এটা বলার পর তখন যাই হোক আপনি তো সব জ্ঞানে বলে উনি একটা কী দেখলেন কাছে গেল, কিন্তু এইখান থেকে আমাকে একটা চাপ দেওয়া হলো ওখানে গিয়ে যেন আমি একদম বলি সব জ্ঞানে বাধা নাই। তো আমি দেখলাম যে আমি যদি দেরি হয়ে যাই আমি হয়তো একটা শঙ্কার মধ্যে পড়ে যাব, তো তাই আমি ওখানে গিয়ে রিটার্নিং অফিসার বললাম, ওনার সাথে লোকজন ছিল, আশেপাশে লোকজন ছিল, যে লোকজনটা আমার দৃশ্যের বাইরে, তো তারা পাশেপাশে ছিল আমি এটা বুঝতে পারছি না। তারপরে আমি রিটার্নিং অফিসারের কাছে গিয়ে বলি, উনি বলে আপনি সব জ্ঞানে, আমি বললাম সব জ্ঞানে কিন্তু মানে আমার কথার মধ্যে একটু জড়তা ছিল, উনি বলে যে না স্ট্রংলি করেছে, কিন্তু এটা রিটার্নিং অফিসারের কথাটা সত্য না, আমি স্ট্রংলি কেন করবো, আর সব থেকে বড়ো কথা আমি যদি স্বইচ্ছায় বা সব জ্ঞানে প্রত্যাহার করি তাহলে তো আমি একা আসবো, আমি আবার একা আসবো, আমার দলের লোককে জানাবো, আমি সবাই পাবো, আর লাস্ট 3 ডেজ আই ওয়াজ সো মাচ প্রেশার। আমি 30 সেকেন্ডের মধ্যে জানতে যাচ্ছি আপনার কী ঘটনা হয়েছে। ঘটনা হলো এটাই হুমকি, এবং এই 3 দিন যাবৎ আমি খুব প্রেশারাইজড ছিলাম, তারপরে আমাকে এসে হুমকি ওটা করে আমার তার আমার প্রত্যাহার পত্রটাকে ওনারা বৈধ করে নিয়ে ওখানে চলে গেল। তারপরে আমি আমি আমার দলের লোক অনেক ব্যস্ত, আমি বললাম করলাম সবাইকে, এটা তো খুবই ভালো, এখনও আমি খুব হুমকির মধ্যে আছি, এখনও আমি আরও হুমকির মধ্যে থাকব, থাকলেও আমার কাছে মনে হয় যে আমি তো নিজের বাইরে না, কিন্তু আমার মনে হয় না যে আমি কোনো অনীতিকর কাজ করেছি বা প্রত্যাহার আমি এখন করার জন্য আমার বিরুদ্ধে যে মানে আমার যে অভিযোগ আছে সংরক্ষিত আসন ছড়া, আমি প্রত্যাহার করিয়েছিলাম, আমাকে প্রত্যাহার করিয়েছি, সেই প্রত্যাহারটা করানোর পর তারপরে আমি এসে আজকে আমি কোনো সুযোগ ওরকমভাবে পাই না, প্রেশারে ছিলাম, আমি আমার প্রার্থীদের কাছে চাইছি নির্বাচন সামনে মাঠে গিয়ে না নির্বাচন করবেন এরকম? আমি নির্বাচন করতে 100% আগ্রহী, এবং আমি নির্বাচন করতে নেমেছি, নির্বাচন করবো, একটা পরিস্থিতির শিকার সবাই, সেই শিকারটা আমি হয়েছি, সেই শিকার থেকে এখন উতরিয়ে আমি আমার নির্বাচন, আমি মনোনীত প্রার্থী হিসাবে আমি নির্বাচনে আমার প্রার্থীতে আমি ফেরত যেতে চাই। আমার সরকারি রিটার্নিং কর্মকর্তা ও আরেকটা কথা ছিল, আমার সরকারি রিটার্নিং কর্মকর্তা বলেছিল যখন উনি এটা হয়ে গেল বলে যে ইউ আর সো জিনিয়াস ডেফিনেটলি। আমাকে এখন 5 তারিখ আর আমি আজকে এসে এটা গিয়ে করেছি।